সাপ পৃথিবীর এমন একটি প্রাণী যাকে পৃথিবীর অন্য সকল প্রাণীরাই ভয় করে চলে। এর একটি অন্যতম কারণ হলো যে সাপকে দেখা মাত্রই আমাদের মনে এক ভয়ের সঞ্চার হয়। এরপর সেই সাপটি যদি হয় একটি বিষাক্ত প্রজাতির সাপ, তাহলে তো আর কথাই নেই। কিছু কিছু সাপের বিষ এতটাই ভয়ঙ্কর হয় যে তাদের একটিমাত্র বিষাক্ত কামড়েই জঙ্গলের বড় বড় প্রাণীরাও সহজে মৃত্যুবরণ করে নেয়। আবার কিছু সাপ নিজেদের শিকারকে সম্পূর্ণ গিলেই খেয়ে ফেলতে পারে। কিন্তু আজকের এই ভিডিওর বিষয়বস্তু সম্পূর্ণ আলাদা, কারণ আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমন কিছু ঘটনার ফুটেজ দেখাতে চলেছি যেখানে আপনারা দেখতে পাবেন যে কীভাবে একটি সাপ নিজের শিকারকে ধরতে গিয়ে সম্পূর্ণ নাস্তানাবুদ হয়ে গিয়েছিল। প্রেরি ডগ ফাইট অফ স্নেক। নর্থ আমেরিকার প্রেরি ডগ এমন একটি স্মার্ট প্রাণী যারা কোনো রকম বিপদ অনুভব করলেই এক বিশেষ ধরনের অ্যালার্ম সিস্টেমের মাধ্যমে নিজেদের দলের অন্য সকল প্রাণীদের আগেভাগেই সতর্ক করে দেয়। এবার আসা যাক এই ভিডিও ফুটেজটির কথাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি র্যাটেল স্নেক একটি প্রেরি ডগের বাসায় ঢোকার জন্য অগ্রসর হচ্ছিল। প্রেরি ডগ বিপদ অনুভব করে নিজেদের অ্যালার্ম সিস্টেমের মাধ্যমে তার অন্য সঙ্গীদের ডাকার চেষ্টা করতে শুরু করে দেয়। কিন্তু যতক্ষণ তার অন্য সঙ্গীরা এসে উপস্থিত হবে ততক্ষণে হয়তো সাপটি তার বাসায় ঢুকে পড়বে। তাই কোনো কিছু চিন্তা না করেই কুকুরটি নিজেই সাপটির সাথে লড়তে শুরু করে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন যে সাইজে এত ছোট হওয়ার সত্ত্বেও কীভাবে প্রেরি ডগটি সাপটির সাথে বীর বিক্রমে লড়ে চলেছে। আর লড়বে নাই বা কেন, তার বাসায় যে ছোট ছোট ছানা আছে। অবশেষে সাপটি হার মানতে বাধ্য হয় এবং তার ছানাগুলি জীবিত থেকে যায়। দি এভারগ্লাইড অ্যালিগেটর ব্যাটেল। এখন আপনারা যে ফুটেজটি দেখতে চলেছেন সেই ফুটেজটি তোলা হয় ফ্লোরিডার এভারগ্লাইড ন্যাশনাল পার্কের একটি বড় লেকের কাছে। এই ফুটেজ আপনারা দেখতে পাবেন যে অ্যালিগেটর এবং একটি পাইথন যখন সামনাসামনি যুদ্ধে লিপ্ত হয়ে ওঠে তখন সেই যুদ্ধটি কতটা ভয়ঙ্কর হতে পারে। একটি অ্যালিগেটর প্রায় 11 ফুট লম্বা হতে পারে এবং এদের ওজন প্রায় 1000 পাউন্ডের কাছাকাছি হয়ে থাকে। অপরদিকে একটি পাইথনের দৈর্ঘ্য প্রায় 16 থেকে 23 ফুট পর্যন্ত হতে পারে এবং এদের ওজন প্রায় 200 পাউন্ডের কাছাকাছি হয়ে থাকে। এখন এদের মধ্যে যুদ্ধ হলে সেই যুদ্ধ কিন্তু একদম কাটায় কাটায় হবে এবং এখানে একজন অপরজনকে মেরেই একমাত্র জয়ী হতে পারবে। দেখতে গেলে একটি পাইথন যথেষ্ট শক্তিশালী একটি প্রাণী, সে চাইলে তার সর্বশক্তি দিয়ে যে কোনো শত্রুকেই মেরে ফেলতে পারে। কিন্তু এক্ষেত্রে তার কাজটি এতটাও সহজ হবে না, কারণ এখানে অ্যালিগেটরটি তাকে আগেই কাবু করে ফেলেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যালিগেটরটি ওই পাইথনটিকে কীভাবে আক্রমণ করে চলেছে। পাইথনটি একটু সুযোগ পেলে হয়তো সেখান থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করতে পারত, কিন্তু তার কোনো চেষ্টা সফল হওয়ার আগেই অ্যালিগেটরটি পাইথনটিকে নিজের ধারালো দাঁত দিয়ে আক্রমণ করে দেয় এবং তাকে সম্পূর্ণ প্রাণে মেরে ফেলে। লায়ন টেক অন স্পিটিং কোবরা। একথা তো আপনাদের আগেই জানালাম যে একটি সাপের বিষ পৃথিবীর তাবড়তাবড় প্রাণীদেরকেও মেরে ফেলতে পারে। এবার আপনারা যে ফুটেজটি দেখতে চলেছেন তাতে আপনারা দেখতে পাবেন যে একটি স্পিটিং কোবরাকে ঘিরে কিছু সিংহের ছানা রয়েছে। এখন স্পিটিং কোবরা এমন এক প্রজাতির সাপ যারা নিজেদের বিষ প্রায় 6.6 ফুট দূরত্ব পর্যন্ত ছিটিয়ে দিয়ে আক্রমণ করতে পারে। হয়তো এই সিংহের ছানাগুলির নিহাত কৌতূহলের বাসেই এই প্রজাতির সাপের একদম কাছে চলে এসেছে, কিন্তু কি ভয়ানক বিপদ তাদের সামনে অপেক্ষা করছে তারা হয়তো আন্দাজও করতে পারছে না। যদিও স্পিটিং কোবরার বিষ সহজে কোনো প্রাণীর প্রাণ নিতে পারে না, কারণ এদের বিষ কারোর রক্তের সাথে সহজে মিশে যেতে পারে না। কিন্তু একবার যদি এই ছিটকানো বিষ কোনো প্রাণীর চোখে ঢুকে পড়ে তাহলে সেই প্রাণীটি সারা জীবনের মতো অন্ধ হয়ে যেতে পারে। তাই এরকম প্রজাতির সাপের থেকে আরও বেশি সাবধানতা অবলম্বন করা উচিত। স্নেক মিসিং উইথ দি রং চিকেন। সাপের একটি অন্যতম প্রিয় খাদ্য হলো চিকেন, আর শুধুমাত্র কোনো বড় মুরগিই নয়, সাপ প্রয়োজন মতো মুরগির ছানা এবং ডিমকেও চুরি করে খেয়ে নিতে পারে। এবং খুব স্বাভাবিকভাবেই সাপের মতো একটি ভয়ঙ্কর প্রাণীর সাথে মুরগি পেরে ওঠে না এবং প্রাণ ত্যাগ করতে বাধ্য হয়। কিন্তু এখন আপনারা যে মুরগিটিকে দেখছেন সেই মুরগিটির কথা একেবারেই আলাদা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগিটির বাসায় একসাথে 3টি সাপ ঢুকে পড়েছে, অথচ মা মুরগিটি নিজের ছানাদের রক্ষা করার জন্য সাপগুলির সামনে নির্ভয়ে দাঁড়িয়ে রয়েছে এবং মা মুরগিটির জন্য সাপগুলিও ছানাদের কাছে ঘেঁচতে পারছে না। এরকম আরও একটি ফুটেজ আপনারা দেখতে পাবেন যে কীভাবে মা মুরগিটি নিজের ছানাদের বাঁচানোর জন্য একটি কোবরার সাথে লড়াই করে চলেছে। হয়তো একটি মুরগি সাধারণভাবে একটি সাপের তুলনায় অনেকটাই কমজোর হয়, কিন্তু যেহেতু এখানে মুরগির ছানারা বিপদে পড়েছে তাই মা মুরগিটি কাউকেই পরোয়া করে না। কারণ আমরা সকলেই জানি যে পৃথিবীতে মায়ের চেয়ে শক্তিশালী আর কেউই হতে পারে না। স্নেক ঈগল। ঈগল পাখি যে কতটা তীক্ষ্ণ শিকারী পাখি
একথা আপনাদের কাউকেই আলাদা করে বলার প্রয়োজন নেই। মূলত এরা অত্যন্ত উঁচু থেকে ওড়ার সময় নিজেদের তীক্ষ্ণ দৃষ্টির মাধ্যমে মাটিতে লক্ষ্য রাখে এবং যখনই এরা নিজেদের পছন্দের মতো কোনো শিকারকে টার্গেট করে ফেলে তখন তাকে এক নিমেষে আক্রমণ করে দেয়। কিন্তু এবার আপনাদের পরিচয় করাতে চলেছি আফ্রিকার এমন একটি বিশেষ প্রজাতির ঈগলের সাথে যে শুধুমাত্র সাপেদের খেয়েই জীবন ধারণ করে। স্নেক ঈগল নামের এই বিশেষ প্রজাতির ঈগল পাখিটি মূলত আফ্রিকার সাভানা বনাঞ্চলে দেখতে পাওয়া যায়। এরা পৃথিবীর যে কোনো বিষধর সাপকেই নিজেদের খাদ্য বানিয়ে ফেলতে পারে। এরা নিজেদের পছন্দ মতো কোনো সাপকে টার্গেট করে ফেলার পর নিজেদের পাঞ্জার সাহায্যে তাকে ধরে নিয়ে আকাশে উঠতে শুরু করে দেয়। এরপর এরা ওই সাপটিকে নিজেদের শক্তপোক্ত চঞ্চুর সাহায্যে ছিঁড়ে খেতে শুরু করে দেয়। যেহেতু এরা অনেক বিষাক্ত সাপেদেরও নিজেদের খাদ্য বানায়, তাই এদের পায়ের পাঞ্জাগুলি শক্ত আঁচ দিয়ে ঢাকা থাকে যাতে ওই সাপগুলিকে উড়িয়ে নিয়ে যাওয়ার সময় ওই বিষাক্ত সাপগুলি এদের পায়ে কামড় বসাতে না পারে। তবে সাপ ছাড়াও এরা কখনো কখনো অন্য সরীসৃপ প্রাণীদেরকেও শিকার করে থাকে। স্নেক ইটিং দেমসেলফ। এতক্ষণ তো আপনারা এরকম অনেকগুলি ফুটেজ দেখলেন যেখানে দেখা গেল যে একটি সাপ কীভাবে অন্য প্রাণীদের দ্বারা মাঝে মাঝে শিকার হয়ে যেতে পারে। কিন্তু এখন আপনাদের এই ভিডিওর সবচেয়ে বেশি চমকপ্রদ ফুটেজটি দেখাতে চলেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সাপ অন্য কোনো প্রাণীকে নয় বরং নিজেই নিজেকে খাওয়ার চেষ্টা করে চলেছে। আপনারা এই ফুটেজটি দেখে অবাক হলেও হতে পারেন, কিন্তু বাস্তব এটাই। কিং কোবরা এবং র্যাটল স্নেকের মতো কিছু প্রাণী নিজেই নিজেকে খাওয়ার চেষ্টা করে থাকে। আসলে এর পেছনে দুটি কারণ আছে। প্রথমটি হলো অনেক সময় সাপ নিজের লেজকেই অপর কোনো প্রাণীর সাথে গুলিয়ে ফেলে এবং তাকে খাদ্য মনে করে খেতে শুরু করে দেয়। আর দ্বিতীয়টি হলো অনেক সময় কোনো বিশেষ প্রজাতির সাপের দৃষ্টিশক্তি কমজোর হয়ে গেলে সে নিজের লেজটিকেই অন্য কোনো প্রজাতির সাপ মনে করে তাকে খেতে শুরু করে দেয়। তবে যখন সে বুঝতে পারে যে সে নিজেই নিজেকে খেতে শুরু করেছে তখন সে আবার আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে তার শরীরের অনেকটাই অংশ তার মুখের মধ্যে আটকে যায় যার ফলে এই কাজটি সহজসাধ্য হয় না। ব্ল্যাক মাম্বা ব্যাটেল। ব্ল্যাক মাম্বা এমনই একটি ভয়ঙ্কর বিষধর সাপ যারা একটি মানুষকে নিজেদের বিষাক্ত কামড়ের দ্বারা মাত্র 20 মিনিটের মধ্যেই মেরে ফেলতে পারে। এরা পৃথিবীর সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন ল্যান্ড স্নেক এবং পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম বিষাক্ত সাপ। তবে এই ফুটেজটি মানুষের সাথে ব্ল্যাক মাম্বার সংঘর্ষ নিয়ে নয়, কারণ এখানে আমি আপনাদের যে ফুটেজটি দেখাতে চলেছি সেখানে আপনারা দেখতে পাবেন যে দুটি ব্ল্যাক মাম্বা কীভাবে একে অপরের সাথে লড়াই করে চলেছে। এই ফুটেজটি কোনো একটি গলফ কোর্সে রেকর্ড করা হয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে দুটি ব্ল্যাক মাম্বা নিজেদের মধ্যে কুস্তি লড়ে চলেছে। আসলে মূলত প্রজননের সময় পছন্দের সঙ্গী নির্বাচন করার জন্য দুটি পুরুষ সাপ নিজেদের মধ্যে লড়াই করে। তবে এইটা সাপেদের ক্ষেত্রে খুবই স্বাভাবিক একটি প্রাকৃতিক বৈশিষ্ট্য। এরা এখানে লড়াই করলেও কেউ কাউকে প্রাণে মেরে ফেলে না, এরা শুধুমাত্র লড়াইয়ের মাধ্যমে একে অপরের উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। এমনিতে যে সাপটি আগে হাল ছেড়ে দেয় সেই এই যুদ্ধে হেরে যায়। তবে এখানে গলফ কোর্সের কর্মীরা কোনো ফলাফল নির্ধারণের আগেই সাপ দুটিকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করে, ফলে সাপ দুটির লড়াই অসমাপ্ত রেখেই পাশের জঙ্গলে ঢুকে পড়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।